নমস্কার, বলাকা অরিজিৎ প্রোডাকশনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজ একটা পার্ট, সেটা হলো বাইনারির সাহায্যে কি করে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন ও ডিভিশন করা যায়। আমরা সবাই জানি বাইনারি নাম্বার দুটো, কি জিরো এবং ওয়ান। এই জিরো এবং ওয়ান দিয়ে কি করে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায় এবং ভাগ করা যায়, সেটাই আজকে দেখাবো। তো প্রথমে তোমাদের শেখাবো বাইনারি অ্যাডিশন, ঠিক আছে? বাইনারি অ্যাডিশন, বাইনারিতে বাইনারি সংখ্যা দিয়ে যোগ করতে গেলে প্রথমে কিছু কিছু ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, খুব ইজি ফর্মুলা। তো আমি দেখিয়ে দিচ্ছি ফর্মুলাগুলো, দেখো। একটা হচ্ছে বাইনারি নাম্বার মানে আমি জানি জিরো এবং ওয়ান, এই দুটো সংখ্যা। তো জিরো প্লাস জিরো কত হবে? জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ক্যারি ওয়ান। আরেকটা হয় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ক্যারি ওয়ান। তো এই কয়েকটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, এই পাঁচটা ফর্মুলা মনে রাখলেই অঙ্ক মানে যোগ করা খুব সোজা হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে যোগটা করা যায়। এবারে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ওয়ান জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান জিরো ইকুয়াল টু কত? তো আমি প্রথমে যেমন লিখতে হয় তলায় তলায় লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো, আর এখানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো। এখানে একটা করতে হবে কি, আমরা যেমন যোগ করতে গেলে কোনো সংখ্যা হাতে থাকলে, মানে আমি ধরো যোগ করছি পাঁচ প্লাস সাত, তো কত হবে? সাতে পাঁচে বারো, দুই, হাতে থাকে এক, একটা এখানে বসে গেল, তাই তো? তো এখানে যে হাতে এক থাকে সেটাই আমাকে লিখতে হবে ক্যারি। এখানে আমি লিখে দিলাম ক্যারি, সি এ আর আর ওয়াই, ক্যারি বলে একটা লাইন কেটে দিলাম। আমি উপরে লিখবো যে ক্যারি কোথায় কোথায় হচ্ছে। যেমন এদিক থেকে যোগ করে করবো, জিরো প্লাস জিরো আমরা ফর্মুলাটা দেখেছি জিরো, তো এখানে জিরো লিখে দিলাম। ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কি হয়? জিরো, ক্যারি ওয়ান। এই ক্যারিটা কোথায় যাবে? না, এর মাথায় হবে ক্যারি, পরের সংখ্যার মাথায় ক্যারি হবে। তাহলে এখানে কি হলো? ক্যারি ওয়ান, এই ওয়ান প্লাস ওয়ান কি হবে? আবার জিরো, ক্যারিটা কোথায় যাবে? পরে। আবার এখানে কি হবে? ওয়ান প্লাস ওয়ান, এটা কিছু নেই মানে জিরো, তাহলে ওয়ান প্লাস ওয়ান জিরো, ক্যারি ওয়ান, তারপরে ওয়ানটা বসে যাবে, যোগ হয়ে গেল, এটাই আনসার। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ওয়ান 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 জিরো প্লাস ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। আমি একে তলায় তলায় লিখে দিলাম ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, সরি সরি সরি। এখানে আমি আরেকটা ওয়ান দিয়ে দিলাম, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, না হলে নিচেটা বড় হয়ে যাচ্ছিল। তো আমি এখানে ক্যারি লিখলাম, জিরো প্লাস জিরো জিরো, ওয়ান প্লাস ওয়ান জিরো, ক্যারি ওয়ান। এই ওয়ান প্লাস ওয়ান কত হবে? জিরো, ক্যারি ওয়ান। এখানে এবার কি হলো, তিনটে ওয়ান চলে এলো, তিনটে ওয়ানের ফর্মুলা আমরা জানি ওয়ান ক্যারি ওয়ান। তাহলে আমি এখানে লিখলাম কি, ওয়ান ক্যারি ওয়ান, আবার ওয়ান প্লাস ওয়ান জিরো, ক্যারি ওয়ান। আবার এখানে তিনটে ওয়ান চলে এসছে, তাহলে এখানে ওয়ান নামলো, ক্যারি ওয়ান, এই ওয়ানটা এখানে বসে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখানে এই ফর্মুলাটা জানা থাকলে সবগুলো হয়ে যায়। এখানে কি লেখা আছে, জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান, এই এই তিনটে তো আমরা নর্মাল যোগের ক্ষেত্রেই করে থাকি, জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান ওয়ান, জিরো প্লাস, সরি এখানে দুটো একই লিখে দিয়েছি, এটা চেঞ্জ হবে, এটা হবে ওয়ান প্লাস জিরো, তো জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান আমরা কি লিখি, আমরা সাধারণ যোগের ক্ষেত্রে কি হবে, ওয়ান প্লাস ওয়ান টু হয়, কিন্তু এখানে ওয়ান প্লাস ওয়ান জিরো, ক্যারি ওয়ান হয়ে গেল।
আরেকটা ক্ষেত্রে কি হয়, তিনটে ওয়ান থাকলে ওয়ান ক্যারি ওয়ান, ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে বাইনারি অ্যাডিশন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান ওয়ান, সিম্পলি দিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো, নিচে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে প্লাস সাইন। তাহলে এখানে কি হবে, কিছু হোক না হোক আমি এখানে আগে ক্যারি লিখবো, এটা হচ্ছে নিয়ম। তাহলে কি হলো, জিরো প্লাস ওয়ান, ফর্মুলাতে জিরো প্লাস ওয়ান ওয়ান বসে গেল, ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, এখানে ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, এখানে ওয়ানটা বসে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি দেখাবো বাইনারি সাবস্ট্রাকশন বা বাইনারি বিয়োগ। বাইনারি অ্যাডিশনের মতো বাইনারি সাবস্ট্রাকশনেরও কিছু কিছু রুলস বা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো করলে খুব কয়েক সেকেন্ডের মধ্যে তুমি আনসার বের করতে পারবে। তো ফর্মুলাগুলো আগে দেখে নিই কি আছে। জিরো মাইনাস জিরো, একই ফর্মুলা মানে একই লিখতে হবে, ওয়ান মাইনাস জিরো, জিরো মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান। যেহেতু বিয়োগ তিনটে সংখ্যা দিয়ে হয় না, তাই আমি আগে যেমন লিখেছিলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, সেটা লেখার এখানে দরকার নেই, কারণ তিনটে সংখ্যা দিয়ে বিয়োগ হয় না, বিয়োগ সবসময় দুটো সংখ্যা দিয়ে হয়। তো জিরো মাইনাস জিরো জিরো, ওয়ান মাইনাস জিরো ওয়ান, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, জিরো মাইনাস ওয়ানে ওয়ান এখানে লিখতে হবে বড়, বি ও আর আর ও ডব্লিউ, বড় ওয়ান। বড় মানে ধার করা। আমি বাজারে গেলাম, ধরো আমি বাজারে গেলাম পাঁচ টাকা নিয়ে, আমার খরচা, আমার যেগুলো কিনবো সেগুলো দেখে মনে হলো আমার ছ টাকা খরচ হবে, তাহলে আমাকে এক টাকা কি করতে হবে, বড় করতে হবে। তো সেই হচ্ছে বড় অর্থাৎ ধার করা। আগেরটা ছিল ক্যারি, ক্যারি মানে ধরো আমি পাঁচ টাকা নিয়ে বাজারে গেলাম, আমার খরচা হলো চার টাকা, তাহলে কি করলাম, এক টাকা আমি ফেরত নিয়ে এলাম, ক্যারি করে নিয়ে এলাম। তো সেটা হচ্ছে ক্যারি, যোগের ক্ষেত্রে ক্যারি, বিয়োগের ক্ষেত্রে বড়। এবার বলবে এইটাই কেন বড় হলো, দেখো বাকিগুলো কিন্তু নর্মাল, বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা করি সেটাই, জিরো জিরো কত হয় জিরো, ওয়ান জিরো, ওয়ানটা নিচে বসে গেল, ওয়ান ওয়ান বিয়োগ করলে কত হয় জিরো। কিন্তু যখন জিরো ওয়ান করবো তখন কত হয়, নর্মাল বিয়োগে এটা নাইন হবে, জিরো মানে আমি ধরে এটা টেন ধরতে হয়, তাই তো? তো সেক্ষেত্রে এখানে এটাও তাই, এখানে এইটার জন্য এটা বড় হচ্ছে, নর্মাল যেমন বিয়োগ হয় তেমনই হলো, এখানে এটা ওয়ান হবে, এটা বড় ওয়ান হলো, বোঝা গেল? এবার আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। আমি ফর্মুলাটা এখানে একবার লিখে দিলাম, জিরো মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো, জিরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা আসছে জিরো ওয়ান ওয়ান বড় ওয়ান, এটা জিরো। তো ফর্মুলাটা এই সরি এক্সাম্পলটা লেখো, তোমরা খাতায় করবে, কিন্তু আমি যেগুলো করছি তোমরা সেগুলো অবশ্যই খাতায় করবে, না হলে বুঝতে পারবে না পরে। ওয়ান ওয়ান জিরো ওয়ান, আর নিচে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো, আমি নিচে নিচে লিখলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান, আর নিচে ওয়ান জিরো ওয়ান জিরো, সেম প্রসেস। আমি এখানে লিখলাম বড়, বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করব। তো প্রথমে কি আছে, ওয়ান জিরো, ওয়ান জিরোর ফর্মুলা কি ওয়ান, নর্মাল বসে গেল। এরপরে কি আসছে জিরো ওয়ান, জিরো ওয়ানের ফর্মুলা কি ওয়ান বড় ওয়ান, তাহলে আমি এখানে ওয়ান লিখলাম, বড় কোথায় যাবে, পরেরটার সাথে বড়, পরেরটাই বড় ওয়ান হয়ে গেল। এবার এখানে কি হলো, ওয়ান মাইনাস ওয়ান, জিরো তো কোনো নিচে জিরো মানে কোনো ভ্যালু নেই, ওয়ান মাইনাস ওয়ান জিরো, তো জিরো কত হবে তাহলে, এটা জিরো ফর্মুলায় আছে, তারপর কি হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে আনসার কি দাঁড়ালো, আনসার হচ্ছে ইলেভেন, ইলেভেন না সরি ওয়ান ওয়ান। তো এর পরের অঙ্কটা যে
এক্সাম্পলটা বুঝতে পারলে তোমরা সবাই। তো এর পরের এক্সাম্পলটা দিই একটু শক্ত। ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান 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 জিরো ওয়ান তো আমি আগে নিচে নিচে লিখছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 একটা কম আছে। বড় আমি লিখে রাখলাম। তোমরা যখন বিয়োগ করবে, বড় হোক বা নাই হোক, ক্যারি যখন যোগ করবে, ক্যারি হোক বা না হোক, তোমরা কিন্তু লিখে রাখবে, না হয় না হবে, কিন্তু এটা রুলস আর কি। বিয়োগ করতে গেলে এই জিনিসটা লিখতেই হবে তোমাকে, এরপরে বিয়োগে আসছে। তো কত হবে? প্রথমে ওয়ান মাইনাস ওয়ান জিরো, ওয়ান মাইনাস জিরো ওয়ান, নর্মাল বসে গেল। এরপরে কি আসছে? জিরো মাইনাস ওয়ান, তাহলে এটা হবে ওয়ান, এখানে হচ্ছে বড় ওয়ান। এইবার বলবে যে এরপরেটা তো তিনটে ওয়ান হয়ে গেল, তাহলে কি হবে? এটা কি যোগ হবে? যোগের ফর্মুলা এখানে তো তিনটে ওয়ান নেই, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নেই, ঠিক আছে, তিনটে ফর্মুলা নেই, কিন্তু আমি তো ভেঙে ভেঙে করতে পারি। তো দেখে নাও, প্রথমে আমি নিচেটা ধরবো না, নিচেটা বাদ। ওয়ান মাইনাস ওয়ান কত হয়? জিরো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল, ঠিক আছে। জিরো মাইনাস ওয়ান কত হয়? ওয়ান, একই হয়ে গেল। তো জিরো মাইনাস ওয়ান ওয়ান, কি হবে এরপর? বড় ওয়ান, উপরে জিরো নিচে ওয়ান, বড় ওয়ান হয়ে গেল। আবার কি হবে? ওয়ান মাইনাস ওয়ান জিরো, এই ওয়ানটা যেমন বসে গেল। দেখে নাও ভালো করে। এবারে আসছি বাইনারি মাল্টিপ্লিকেশন, অর্থাৎ বাইনারি নাম্বার দিয়ে কি করে গুণ করা যায় সেটা আমরা দেখব। তো একই নিয়ম, মানে ওখানে যেমন দুটো অ্যাডিশন এবং সাবস্ট্রাকশনে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিছু ফর্মুলা ছিল, এখানেও কিছু ফর্মুলা আছে, বেসিক ফর্মুলা, এবং সেই ফর্মুলাগুলো পুরোপুরি, মানে এখানে বাইনারি নাম্বার মানে তো আমরা জানি জিরো এবং ওয়ান, এই দুটো সংখ্যা। তো আমরা নর্মালি যেমন জিরো আর ওয়ান দিয়ে গুণ করলে যেটা পাই, তো এক্ষেত্রে একই। তাও আমি ফর্মুলাটা একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও বা লিখে নাও খাতায়। জিরো ইন্টু জিরো, ওয়ান ইন্টু জিরো, জিরো ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান। জিরো ইন্টু জিরো আমরা নর্মালি যেমন করে থাকি কি হয়? জিরোই হয়। ওয়ান ইন্টু জিরো, জিরোকে যা দিয়ে গুণ করি সেটা জিরোই হয়। তো ওয়ান ইন্টু জিরো জিরো, জিরো ইন্টু ওয়ানও জিরো, আর ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। এখানে ক্যারি নেই, ফরওয়ার্ড নেই, ক্যারি নেই, বড় নেই, কিছু নেই, নর্মাল হচ্ছে জিরো জিরো জিরো, ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান ওয়ান ওয়ান, নর্মাল, যেটা যেক্ষেত্রে মানে আমরা নর্মাল গুণের ক্ষেত্রে যেমন করি এখানে একই পদ্ধতি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যায়, করা হয়। আর ফর্মুলাটা এখানে লিখছি না, আচ্ছা লিখেই দিই। জিরো ইন্টু জিরো, ওয়ান ইন্টু জিরো, জিরো ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান, জিরো ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু জিরো জিরো ওয়ান, ঠিক আছে। আচ্ছা এটা আগে সিম্পল অঙ্ক দিচ্ছি, ওয়ান জিরো ওয়ান, আর নিচে ওয়ান জিরো জিরো গুণ। এখানে গুণটা কেমন করে করব? আমরা নর্মালি যেরকম গুণ করি, ঠিক আছে, তলায় তলায় লিখে ইন্টু দিয়ে আবার লিখতে হয়, সেরকম ভাবেই। তো আমি এখানে এরকম জিরো দিয়ে যখন গুণ করছি, জিরো ইন্টু এটা তো জিরো, জিরো ইন্টু ওয়ান জিরো, জিরো ইন্টু জিরো জিরো, জিরো ইন্টু ওয়ান জিরো হয়ে গেল, একটা দিয়ে গুণ হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এটা দিয়ে করব, জিরো ওয়ান জিরো, জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, এবার কি হবে? ওয়ান দিয়ে গুণ করছি, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান। গুণের পর কি করতে হয়? যোগ করতে হয়। এক্ষেত্রে যোগ করব, জিরো বসে গেল, জিরো জিরো জিরো, এটা জিরো জিরো মানে জিরো, জিরো ওয়ান ওয়ান,
জিরো জিরো জিরো, এখানে কিছু নেই মানে উপরে জিরো বা কিছু জিরো আছে, তাহলে এটা ওয়ান, তাহলে আনসার কত বের হলো 10100। বোঝা গেল? সিম্পল গুণ, প্রথমে গুণ আমরা যেমন করে গুণ করি গুণ করব, পরে লাস্টে কি করতে হবে শেষে গিয়ে আমাকে যোগ করতে হবে। যোগের ফর্মুলা যেটা আগে যেরকম করেছিলাম সেই একই ফর্মুলা এখানে ইউজ করা হবে। আমি এর সাথে সাথে এর নিচে আমি যোগের ফর্মুলাটা লিখে দিচ্ছি, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ক্যারি ওয়ান, সরি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ক্যারি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ক্যারি ওয়ান। এই ফর্মটা আমি লিখে রাখলাম। তো এটা হচ্ছে অ্যাডিশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তো লিখছি না। তো এইটা এখানে হচ্ছে আমরা যেমন গুণ করার গুণ করবো, করে বিয়োগ যোগ করবো, যোগের ফর্মুলা যেমন আগে করলাম যেটা যোগ সেই পদ্ধতি যোগ করবো। নেক্সট নম্বরটা করছি, বুঝতে পারবে। ওয়ান ওয়ান জিরো ওয়ান, নিচে ওয়ান জিরো ওয়ান জিরো, দেখো এক্ষেত্রে কি হবে, নর্মাল যেমন করি, তো জিরো কে সব দিয়ে গুণ করলে জিরো, তো আমি ওপরে চারটে শূন্য লিখে দিতে পারি, এক দুই তিন চার হয়ে গেল। এরপর কি আসছে, ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ান ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হয়ে গেল। তারপর আবার কি আসছে, জিরো, তাহলে আবার চারটে জিরো লিখে দিলাম, ওয়ান টু থ্রি ফোর হয়ে গেল। তারপর কি আসছে, ওয়ান দিয়ে এখান থেকে লিখবো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ান ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, লাইন টেনে দিলাম। এবার আমি যোগ করব, এখানে জিরো আছে জিরো বসে গেল, এখানে জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান, এখানে সবগুলোই জিরো আছে জিরো বসে গেল, এখানে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ানের রুল কি, জিরো ক্যারি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান জিরো হলো। এখানে বলবে তো তোমরা যে আমি এখানে ক্যারি কোথায় লিখবো, এখানে ক্যারি লেখার কোনো দরকার নেই, এখানে আমি মনে মনে রেখে দেবো আর কি, এখানে কি আসছে, ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, তো আমি অন্য কালিতে আমি লিখে রাখছি, তো এখানে আমি লিখলাম ক্যারি ওয়ান, এটা লিখবে না তোমরা, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। তো ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কি হবে, আবার এই ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, আমি এখানে আবার লিখছি ক্যারি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান, এই ওয়ানটা এখানে বসে গেল। তাহলে দেখো কি হচ্ছে, ওয়ান পাঁচটা শূন্য ওয়ান জিরো, ওয়ান পাঁচটা জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো 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 ওয়ান জিরো, এটা গুণ হলো। গুণটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যোগটা আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, যদি কারো সমস্যা থাকে তুমি দেখে নাও। এইখানে জিরো বসে গেল, এই ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান হয়ে গেল, এখানে তিনটে জিরোর মধ্যে একটা জিরো বসে গেল, তিনটে জিরো যোগ করলে এইখানে কি হচ্ছে, ওয়ান প্লাস এই ওয়ান প্লাস ওয়ান কি হবে, এই ওয়ান প্লাস ওয়ান যোগ করলে আসছে জিরো, অন্য গালিতে বলি, ওয়ান প্লাস ওয়ান যোগ করলে আসছে জিরো, জিরো হলো ক্যারি ওয়ান, আমি এই ক্যারিটা এখানে লিখলাম আর কি, এখানে তোমরা লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে এখানে আবার ওয়ান হলো, এই ওয়ান প্লাস ওয়ান কত হবে, জিরো হবে, ক্যারি কোথায় যাবে, আবার এর মাথায় ক্যারি হবে, ক্যারি ওয়ান, তাহলে আবার ওয়ান প্লাস ওয়ান কত হবে, জিরো হবে, আবার কি হবে, ক্যারি ওয়ান হবে, তাহলে এখানে আবার ওয়ান প্লাস ওয়ান এইটা থেকে এইটা হবে,
ঠিক আছে, 1 প্লাস 1 কি হবে 0 ক্যারি 1, এই 1 টা কি হবে সরাসরি এখানে বসে যাবে। তাহলে কি হলো, একটা 1 5 টা 0 1 0, এটা হচ্ছে গুণ। আমি আরেকটা গুণ দেখিয়ে দিচ্ছি, তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, 1 1 1 1, আর এখানে আসছে 1 1 0 1, দেখো এক দিয়ে যখন চারটে চারটে এককে গুণ করব কি হবে, চারটে এক হবে, মানে 1 1 1 1 1 1 1 1 1 1, হয়ে গেল। তারপরে কি আছে, 0 দিয়ে চারটে এককে গুণ করলে চারটে 0 হবে, এরপর আবার চারটে এক, এটা বলে দিতে হয় না তোমরা সবাই জানো, বাচ্চারা করে ফেলবে। আবার কি আসছে, চারটে এক, 1 2 3 4। এবার যোগটা, এই যোগটা ভালো করে দেখো, যোগটা কিন্তু সাধারণ যোগ নয়, এখানে এক বসলো, এইখানে 1 0 1 বসে গেল, এখানে দুটো এক আছে, আমি অন্য কালি ব্যবহার করছি, এখানে দুটো এক আছে, এই দুটো একের জন্য কি হবে 0 বসলো, এখানে একটা ক্যারি 1 হয়ে গেল, আমি এখানে 1 লিখলাম, ক্যারি 1 হয়ে গেল। তাহলে কটা 1 হলো এতে, চারটে 1 হলো, এখানে চারটে 1 এর ফর্মুলা কি আছে, নেই, চারটে 1 এর ফর্মুলা নেই। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, না আমি এখানে তিনটে দেওয়া ফর্মুলা আছে, তো আমি তিনটে ফর্মুলা নিলাম, কি হবে তিনটে নিলে 1 2 3, এই তিনটে আমি এখানে লাইন টানলাম, এখানে আমি যদি যোগফলটা লিখি কত হবে, তিনটে একে যোগ করলে এক হবে, ক্যারি 1 হয়ে যাবে, হয়ে গেল। এরপরে এই এক আর এই এক যোগ করলে কি হবে, দুটো একে 1 প্লাস 1 0, কি হবে ক্যারি 1 হয়ে যাবে, ক্যারি কিন্তু 2 হবে না, 1 1, দুটো পর পর বসবে মাথার উপর, ক্যারি কিন্তু এখানে 1 প্লাস 1 2 হবে না। তাহলে পরেরটা কি হলো, দুটো ক্যারি আছে, আবার দুটো 1 আছে, মানে এখানেও চারটে 1 হলো। তাহলে একইভাবে করব, আমি একইভাবে করব, কি করব, এই তিনটে 1 যোগ করলে 1 হলো, পরেরটায় ক্যারি 1, পরেরটায় ক্যারি 1 হয়ে গেল, আবার এই 1 1 যোগ করে কি হবে 0 হবে, এখানে কি হবে ক্যারি 1 হবে, পরেরটাতেও দুটো ক্যারি হয়ে গেল। তাহলে পরেরটাতে কটা 1 হলো, পরেরটাতেও চারটে 1 হলো, চারটে 1 একই প্রসেসে করব, এখানে তিনটে করলে কি হবে 1, পরেরটায় ক্যারি 1 হবে, আবার কি হবে এই 1 1 যোগ করলে 0, এখানে কি হবে ক্যারি 1 হলো, পরেরটাতেও 1 হয়ে গেল ক্যারি। তাহলে এইখানে দেখো কটা 1 আছে, এখানে তিনটে 1 আছে, তিনটে 1 এর ফর্মুলা আমরা জানি, তিনটে 1 এর ফর্মুলা মানে হচ্ছে 1 হবে, তো এখানে তিনটে 1 মানে 1 ক্যারি 1। এবার এই 1টা সরাসরি এখানে বসে গেল, এইটা হচ্ছে এর, তোমরা দেখে নাও, এইটা এর, এইটা এর, দেখো পরিষ্কার হয়ে গেল জিনিসটা, এই 1 এতটা তোমরা সবাই পারবে, এতটা হয়ে গেল, এই এতটা কেন, এইখানে 1 1 0, এতটা হয়ে গেল, এতটা তোমরা সবাই পারবে, ঠিক আছে, যেটা অন্য কালিতে করে দিই, ঠিক আছে, এতটা তোমরা সবাই পারবে, অসুবিধা হবে কোনখান থেকে, এইখান থেকে অসুবিধা হবে, তাই তো, এখানে চারটে এক আছে, চারটে এক থাকলে কি হবে, আমি দুটো করে করে নেবো বা তিনটে করে করবো, তো তিনটে প্লাস 3 প্লাস 1 করবো আমি এখানে, তা তিনটে এক মানে কত হচ্ছে 1, ক্যারি 1, ক্যারি আমি লিখে দিলাম এখানে, ভাগ যোগফল লিখবে না, এটা আমি যে নীল কালিগুলো লিখেছি নীল কালিগুলো তোমরা লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য জিনিসটা করলাম। তো তিনটে একে 1, ঠিক আছে, যোগফল 1 হলো, ক্যারি 1 হয়ে গেল, আবার এই দুটো একে কি হবে 0 হবে আমরা জানি, আর ক্যারি 1, তাহলে পরেরটাতে কিন্তু ডবল ক্যারি, দুটো ক্যারি হয়ে গেল। এবার দেখো দুটো ক্যারি 1, আবার দুটো নর্মাল 1, তাহলে কি হবে টোটাল চারটে, একই হবে 0 ক্যারি 2 পরেরটাতে, মানে 2 মানে দুটো 1, আবার পরেরটাতে কি হবে দেখো চারটে 1 হয়ে গেছে, তাহলে তাহলে কি হবে 0 দুটো 1 হয়ে গেল। এইখানে দেখো আর কিছু নেই, এখানে তাহলে কি হবে 1 1 1, তিনটে 1, তাহলে কত আসছে তিনটে 1 মানে 1 ক্যারি 1, ঠিক আছে, এই 1টা সরাসরি বসে গেল, সরি এটা এরো নয়, এটা 1 হবে। তাহলে আনসার কি 1 0 0 0 0 1 1,
আমি আনসারটা লিখে দিচ্ছি ঠিক করে, 00001 এইটা হচ্ছে অঙ্ক, বুঝে নাও। এখানে যোগটাই একটু শক্ত, যোগটা তোমরা বুঝে গেলে আর এই অঙ্কটা খুব ইজি। এরপর আসছি বাইনারি ডিভিশন, আসছি বাইনারি ডিভিশন। বাইনারি ডিভিশনে সেরকম কোনো ফর্মুলা নেই, এখানে যেহেতু যেহেতু বাইনারি নাম্বার দুটো আমরা সবাই জানি জিরো এবং ওয়ান, তো এর বাইরে যখন নেই তো এখানে বিয়োগ করাটা খুব ইজি। তো কি আছে আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, 11011 ডিভাইডেড বাই 1001। আমি লিখবো নর্মাল যেমন লিখে 1001, আর এখানে হচ্ছে 11011, নর্মাল যেমন ভাগ করে তেমন করব। তো প্রথমে আমি এক খাওয়ালাম, একই যাবে, একের বেশি হয় না, তো এখানে দুই তো লিখতে পারি না আমি, তাহলে এটা বাইনারি নাম্বার আর থাকবে না। তো এখানে ওয়ান লিখে 1001, এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগের ফর্মুলা আগে দেখেছিলাম, তো এখানে কি হবে, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা তো 110 হয়ে গেল, এদিকে লিখছি না, এখানে ওয়ান নাম, আবার ওয়ান যদি খাওয়াই তাহলে কি আসছে, মিলে গেল 1001, এখানে এই ওয়ানটা নামলো তাই এটা হলো, তাহলে ভাগ শেষ নেই। অতএব আমি এখানে লিখতে পারি ভাগফল ইকুয়াল টু 11। সব থেকে ইজি, এখানে একটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে বাইনারি বাইনারি নাম্বারে একের বেশি খাবে না, সুতরাং আমাকে কোনো ফর্মুলা এখানে মনে রাখতে হবে না, হয় ওয়ান হবে নাহলে জিরো হবে। জিরো কখন হবে, যখন একটা সংখ্যা আমি দেখাচ্ছি জিরো কখন হবে, পরে অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো খুব ইজি। নেক্সট অঙ্কে যাচ্ছি আমি এক্সাম্পলে, ওকে, এই সংখ্যাটাকে আমি ভাগ করছি, তাহলে কত হবে, 101, এখানে আসবে 101101, ঠিক আছে। তো প্রথমে আমি 1 খাওয়ালাম, 1ই খাবে, তো কি আসছে, কত লিখব আমি, 101, ভাগফল তো 0 হয়ে গেল, এটা 0, এটা 0, এটা 0, তো 000 না লিখে আমি ফাঁকা রাখলাম, তাহলে কি হবে, এখানে কত নামলো, 1 নামবে, এই 1টা, এটা তো এটা থেকে ছোট, তাহলে কি করতে হবে আমাকে, এখানে 0 খাওয়াতে হবে। এখানে 0 খাইয়ে কি করব, 0 খাইয়ে এই পরের সংখ্যাটা নামাবো, তো এখানে পরের সংখ্যাটা নামলো, তাতেও এই সংখ্যাটা ছোট লাগ ছোট আসছে, তাহলে কি করতে হবে, আবার আমাকে 0 খাওয়াতে হবে, 0 খাইয়ে এইটা নামলো, এবার ঠিক হলো, এবার কি করব, এই সংখ্যাটাই চলে এসেছে, তাহলে আমি 1 খাইয়ে 101, বাইনারি ভাগ, সব থেকে ইজি। এখানে শুধু এখানে বিয়োগটা কাজে লাগছে, আর যখন গুণ করেছিলাম তখন যোগটা কাজে লাগছে, তাই আগে যোগ আর বিয়োগটা করার পর গুণ এবং ভাগটা করতে হয়। নর্মাল ভাগ যেমন হয় সেরকমই, এখানে একের এক দিয়ে সবসময় গুণ হবে, আর কোথাও শূন্য পেলে শূন্যটা হবে, ভাগ শেষ থাকলেও থাকতে পারে কোনো কোনো সময়। তো আমি আরেকবার দেখিয়ে দিলাম, 101, প্রথমে 1 খেল, 101 লিখে দিলাম, এটা পুরোপুরি মিলে যাচ্ছে 100 00, এটা 0, 0 যেহেতু এইদিকে 0 কোনো ভ্যালু নেই, আমি 0 গুলোকে মুছে দিলাম। তো কত নামছে, একটা করে সংখ্যা নামে প্রত্যেকবার, তো আমি প্রথমবার 1 নামালাম, 1 নামিয়ে দেখলাম এই সংখ্যাটা 1টা হচ্ছে এর থেকে ছোট হয়ে যাচ্ছে, যাচ্ছে না, তাহলে কি করতে হবে, পরের সংখ্যাটা নামাতে হবে, পরের সংখ্যাটা নামাতে গেলে কি করতে হবে, এটা 0 খাওয়াতে হবে, আমি এই 0টা খাইয়ে আমি এই 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 সংখ্যাটাকে নামালাম,
তাতেও দেখছি সংখ্যাটা ছোট আছে, তখন আমাকে কি করতে হবে, তার আরেকটা জিরো খাওয়ালাম, খাইয়ে এই সংখ্যাটাকে নামালাম। এবার দেখলাম যেটা দাঁড়ালো সেটা আর এটা একই সমান, এবার সমান সমান হলো, এখানে তিনটে ডিজিট এখানে তিনটে ডিজিট। এবার আমি কি করব, না ওয়ান খাইয়ে দেখলাম এই সংখ্যাটা নামালাম, নামাতে পুরো মিলে গেল, ভাগশেষ জিরো, অতএব ভাগফল ইকুয়াল টু 1001 হলো। আজকের মতো এই পর্যন্তই, যোগ বিয়োগ গুণ ভাগ আমি তিনটে চারটেই দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তোমাদের নিজেদের বই থেকে, কিংবা তোমরা যদি মনে যে কোনো সংখ্যা যদি মনে আসে সেই এ দিয়ে করতে পারো, 1 0 1 0 0 1, যেরকম যেরকম ইচ্ছে সংখ্যাগুলোকে লিখে তোমরা করতে পারো। বিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখবে সবসময় উপরটা যেন বড় হয়, নিচেটা যেন ছোট হয়, কারণ উল্টো জিনিসটা কখনো হয় না, ঠিক আছে? তো মানে উপরে 5টা ডিজিট নিচে 6টা ডিজিট কোনোদিন হয় না, ওর উল্টোটা করবে সেটা সেক্ষেত্রে সুবিধা হবে। আর যোগের ক্ষেত্রে তো হয় তিনটে দিয়েও যোগ তোমরা করতে পারো, আর গুণ ভাগ তোমরা ট্রাই করো বাড়িতে। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমাকে ফোন করতে পারো, অথবা নিচে কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারো। তো এর পরের দিন আমি শেখাবো টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে হয় জিনিসটা শেখাবো, আর তারপরের ক্লাসে বা তার সাথেই আমি লজিকের নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।